আসসালামু আলাইকুম সবাইকে, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি তাবাসসুম জবিন। ওয়েলকাম টু ই লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই লার্নিং ক্লাসের টপিক তোমাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। ক্লাস ফোরের শিক্ষার্থীরা, আজ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন ইউনিট 20 লেসন 1 এন্ড 2, যার টাইটেল ফুড অ্যান্ড মিলস 2, বিষয়ে উপস্থাপন করব। ক্লাস উপস্থাপনের সময় অবশ্যই বই সাথে রাখবে। ফুড অ্যান্ড মিলস টু, তাহলে এই লেসনটিতেও খাবার বিষয়ক আলোচনা অথবা ধারণা দেওয়া হবে। লেটস রিড দ্য টেক্সট। মেইন টেক্সটে আমরা একটা কনভারসেশন দেখছি। আলাপচারিতা মিতা এবং তার মা এর মধ্যে, মিতা আর তার মায়ের মধ্যে যে আলাপচারিতা বা কনভারসেশনটা হচ্ছে সেটা আসলে খাবার নিয়ে। দেখা যাক কি বলছেন তারা। মিতা, মাম, ডু উই হ্যাভ এনি জুস? মা, আমাদের কোনো জুস আছে বা শরবত আছে? এখানে এক্সপ্রেশনটা এমন, মা আমাদের বাসায় কি কোনো শরবত হবে? মাম, সরি ডিয়ার, উই ডোন্ট হ্যাভ এনি জুস, ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক। মা বলছেন, সরি, দুঃখিত, আমাদের কোনো জুস নেই, অর্থাৎ আমাদের বাসায় এখন কোনো জুস বানানো নেই। ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি দুধ খেতে পারো। মিতা, নো থ্যাংকস, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, হাউ অ্যাবাউট আইসক্রিম, ডু উই হ্যাভ এনি আইসক্রিম? মিতা বলছে, না থাক, আমি দুধ খেতে চাই না, আইসক্রিম আছে কি? হাউ অ্যাবাউট আইসক্রিম, আইসক্রিমের ব্যাপারে কি বলছো এটা এভাবে বলা যায়, কিন্তু এক্সপ্রেশনের দিক থেকে এটা বেশি সঠিক মনে হয় যে আইসক্রিম আছে কি? ডু ইউ হ্যাভ এনি আইস, ডু উই হ্যাভ এনি আইসক্রিম, আমাদের বাসায় কোনো আইসক্রিম আছে কি? বাংলা ব্যবহারের ক্ষেত্রে কিছু এক্সপ্রেশন এক কথাতেই চলে আসে, ইংলিশের ক্ষেত্রে সেগুলো হয়তো একাধিক সেন্টেন্স ইউজ করা লাগতে পারে। কাজেই প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে আইসক্রিমের ব্যাপারে, পরে সেটা আছে কি না তা জিজ্ঞাসা করা হয়েছে। মাম, ওয়েল, উই হ্যাভ সাম আইসক্রিম, বাট আই এম কুকিং ডিনার নাও, ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার। হ্যাঁ, আমাদের বাসায় আইসক্রিম আছে, কিন্তু আমি এখন রাতের খাবার রান্না করছি, তুমি রাতের খাবারের পর আইসক্রিম খেতে পারো। মিতা, ওকে, হোয়াটস ফর ডিনার? মিতা, রাতের খাবারের জন্য কি আছে? মাম, চিকেন অ্যান্ড রাইস। মা বলছেন, ভাত এবং মুরগির তরকারি। তাহলে এই পুরো কনভারসেশনটাও গত কনভারসেশনের মতো প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে হয়েছে, তবে এই কনভারসেশনটাই বেশিরভাগ নেগেটিভ স্টেটমেন্ট এ প্রথমে উত্তর দেওয়া হয়েছে, পরে পজিটিভে সেটা কনভার্ট করা হয়েছে। প্রশ্ন করে উত্তর দেওয়ার ধরন গত ক্লাসে কাজ দেওয়া ছিল, এই ক্লাসে তোমাদের প্রশ্ন করে সেটা
negative statement kemon hote pare ta dekhachi. Do we have any juice? No, we don't have any juice. এখানে প্যাসেজটিতে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে তোমরা যে কোনো ভাবে প্রশ্ন সাজিয়ে সেটার নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ উত্তরটা নেগেটিভে দেওয়ার চেষ্টা করবে আমি যেরকম দেখিয়েছি সেরকম আরো তিনটা তোমাদের HW হিসেবে করে রাখবে উল্লেখ HW করার সময় অবশ্যই খাতায় তোমাদের তারিখ দিয়ে তারপরে HW করতে হবে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি আল্লাহ হাফেজ